হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে, যেটি ফোর্ডাম ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন সেরিমনিতে আমি আজকে অংশ নিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি খুব বেশি বাংলাদেশি স্টুডেন্ট নেই। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ে নয়, যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়েই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি স্টুডেন্টরা পিছিয়ে রয়েছে, যার অন্যতম একটি বড় কারণ হচ্ছে তাদের ইংলিশ দক্ষতা কম। এই বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাষ্ট্রের যে কোনো বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে ইংলিশের দক্ষতা। আর ইংলিশের দক্ষতা প্রুভ করার জন্য আপনাকে দিতে হবে আইএলটিএস এক্সাম। আর ইংলিশ দক্ষতা বাড়ানোর জন্য নিজে পড়াশোনা করার কোনো বিকল্প নেই। পাশাপাশি যদি আইএলটিএস প্রয়োজন হয়, যখন এই ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে, আইএলটিএস অবশ্যই প্রয়োজন হবে। আইএলটিএসে ভালো করার জন্য আপনারা ভরসা করতে পারেন কৃষ্ণদা পরিচালিত ম্যানচেস্টার ইংলিশ একাডেমি। আমি ব্যক্তিগতভাবে সেখানে একটি কোর্স করেছি এবং আমি দেখেছি ইংলিশ দক্ষতা বাড়ানোর জন্য ম্যানচেস্টার দারুণ করছে। কৃষ্ণদার আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে। আমি বলবো যদি আপনারা দেশের বাইরে পড়াশোনা করতে চান, ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে একটি কোর্স করে নিতে পারেন। সো আর দেরি না করে ভর্তি হয়ে যেতে পারেন এখনই। আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমেই কৃষ্ণদার কাছ থেকে আইএলটিএস এর ব্যাপারে যাবতীয় টিপস নিতে পারেন। ধন্যবাদ সবাই।